আছে এটা দিবই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে আমার ব্লগে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে না, এই যে ওর কথা শুনে কোনো লাভ নাই, আমরা ঘুরতেও যাব এবং আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানেও ঘুরতে যাচ্ছি, সেখানে আসলে ঘুরতে না আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, আমার প্রত্যেকটা ব্লগ অনেক বেশি স্পেশাল হয়, আই নো আপনাদের অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। দেখছো, আর ব্লগ দাও ঠিক আছে, ব্লগ না দিলে মানুষজন অনেক মন খারাপ করে এবং দেখে না আমাকে, দেখতে চায় না, যেহেতু ব্লগই দেন না, একে দেখে আমি কি করব। না, আমি এখন ইউটিউবের রেগুলার হয়েছি, ফেসবুকে আমিও হয়েছি, গাইস প্লিজ প্লিজ সাপোর্ট, আমাদের সাপোর্ট করবেন গাইস, সাপোর্ট প্লিজ, প্লিজ গাইস, প্লিজ গাইস, গাইস গাইস। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি, আমরা দুইজনই বের হয়ে গিয়েছি, আমরা একটু এক্সজস্টেড অবস্থাতে, কারণ দুইজনেরই অনেক কাজ ছিল, অনেক সকালবেলা বের হয়েছি, আমাদের আরো ইভেন্টস ছিল, ওগুলা মানে অ্যাটেন্ড করে দেন এখন আমরা যাচ্ছি অনেক স্পেশাল একটা, যেটা নাম বললেই না, এটা না যাওয়ার মতো না, সবচেয়ে বেশি স্পেশাল আজকের দিনের। সো আমরা এখানে যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি জিনিসটা সেটা, যেটা এত বেশি স্পেশাল, যেটার জন্য আমরা এত মানে এত কাজের ভিড়েও দেখো কি সুন্দর সুন্দর টিউটোরিয়াল হাউ টু অ্যাপ্লাই লিপস্টিকস, তাহার যে গায়ের রঙের পরিবর্তন, তারপর আমরা তিনজনই চেক করলাম যে আমরা তিনজন তিন শেডের। তো যাই হোক, এই হচ্ছে সেটটা, আপনাদেরকে একটু দেখাই। অনেক ভারী, অনেক ভারী মনে হয়, তোমার থেকে ওজন বেশি মনে হয়। বসছে মনে হচ্ছে গ্যাংস্টার, সেই ওই গ্যাংস্টার, ওই যে আসে না এখানে, এখনই নিয়ে আসো, একে ধরিয়ে দিই, ওকে আমি আজকে জেলখানায় ভরবো, ওই আজকে আমারই শুট, কয়েদি হচ্ছে মানে যাকে হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কি অন্ধকার দেখা যাচ্ছে, ব্ল্যাক করতে বসে তোমরা ব্ল্যাক করবে, তোমাদেরকে জেলখানায় এখানে পিয়ার সাঞ্জ একটু ডান্স প্র্যাকটিস করছিল, কিভাবে তারা হুক স্টেপটা তাদের টিকটক ভিডিওতে বা রিলসে ইউজ করবে, বাট আমি একদমই পারছিলাম না, রাতের বেলা হাঁটতে বের হইছি আমরা। একটা মিউজিক ভিডিওর পিছনে কত কত মানুষ কষ্ট করে তা আসলে না দেখলে বোঝা যায় না, অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন আমরা কার মিউজিক ভিডিওর সেটে আছি। আজকে আমরা পরশি মিউজিক ভিডিওর সেটে আছি, গানটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গিয়েছে, আপনারা কিন্তু পরশির চ্যানেলে, ইউটিউব চ্যানেলে গানটি পেয়ে যাবেন, আর গানটা কিন্তু অসম্ভব সুন্দর, আর বিশেষ করে এটা স্টোরিটাও অনেক সুন্দর। তোমাকে বলছি কষ্ট করলে কেষ্ট মিলবে, ফোন দিলে প্রথম কোয়েশ্চেন থাকে আপু তুমি কোথায় আছো, চলুন এখন আপনার আমার সবার প্রিয় পরশির সাথে কিছু কথা বলা যাক। আমি একটা সুন্দর পরশি চিন্তা করে
রেখেছিলাম, আমি জানি না এটা তুমি দিতে পারবা কি না, হোক দিতে পারবা, সেটা হচ্ছে এটা তোমার কততম মিউজিক ভিডিও। এটা আমার কষ্ট হয়, এটা এটা তো বলতে হবে। যার মিউজিক ভিডিও সেই বলতে পারছে না এটা কত বড় মিউজিক ভিডিও। আমার মিউজিক ভিডিও ওয়েট, আমি বলো তারপর বলো যে যারা অনেক বেশি কাজ করে তারা বলতে পারে আমার কত হয়। এটা হচ্ছে আমার ক্রিয়েটিভ মাইন্ড এটা চিন্তা করে রেখেছি, আমি জানি না এটা বলতে পারবো না, আমি নিজেও জানি না। গরমের মধ্যে তুমি দেখতাম উইন্টার কস্টিউম পরে কারণ হচ্ছে আপনারা কিন্তু জানেন এখন বাইরে মানে বাংলাদেশের টেম্পারেচার কত বেশি, মানে এটা হচ্ছে ওই সময়টা যখন হচ্ছে 40 degrees, 48 degrees পর্যন্ত আমাদের বাংলাদেশের টেম্পারেচার। আমি জানি না ব্লগটা কবে আপলোড দিব, তাই আপনাদের কিন্তু জানিয়ে রাখি। এন্ড লিটারালি হচ্ছে এটা আমি আমাদেরকে মানে এটা হলো এই মিউজিক ভিডিওর যে স্টোরি ডিমান্ড আর কি, যে এভাবে করে হলো আমাদের আউটফিটটা করতে হবে। সো ভালো কথা, এবং আমরা ভাবছি যে এটা মেবি পেশাবে আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ভাই এটা তো দেখি আড়াই ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আমি মাকে কেন বলি না আমার জীবন তেজপাতা হচ্ছে, কিছু বলতে পারি না। সো ইয়েস, এটা আমার কাছে মানে অনেক কষ্টদায়ক হয়, কষ্টদায়ক একটা কাজের পিছনে অনেক স্ট্রাগল থাকে, আসলে পুরো একটা টিমের স্ট্রাগল থাকে। আর সবচেয়ে বেশি স্ট্রাগল তো করে অবশ্যই যে মিউজিক ভিডিওটা থাকে সে। আমি জানি না এটা রিকোয়েস্ট করা ঠিক হবে কিনা, আমি ব্লগটা এখনই শেষ করে দিব, তুমি কি একটা লাইন শোনাবো আমাদেরকে? আচ্ছা, এই গানটা আচ্ছা, হ্যাঁ শিওর। যারা আমরা তো ক্যামেরার পিছনে থাকি, আসলে আমরা আসলে
অডিয়েন্স, আমরা দেখি আসলে কাজটা দেখি, আমরা কিন্তু স্ট্রাগলটা দেখি না, কষ্টটা দেখি না। সো আজকে মানে আমাদের রেসপেক্ট আরো বেড়ে গেল আপনাদের প্রতি, যে সবাই অনেক কষ্ট করে, অনেক বেশি ভালো লাগলো, আমরা অনেক বেশি এক্সাইটেড এই ভিডিওটার জন্য। আপনি আমার ফ্যানদেরকে কিছু বলে দেন যাতে তারা এই ভিডিওটা দেখে, আর আপনারা প্লিজ প্লিজ এই মিউজিক ভিডিওটি দেখবেন। পরশুর সাথে আমার ফার্স্ট কাজ, অলসো এই ধরনের একটা শুধুমাত্র গান না, শুধুমাত্র ড্রামা না, শুধুমাত্র অ্যাকশনও না, একটা ফুল অন একটা স্টোরি টেলিং এর ভিতর দিয়ে যাওয়া একটা মিউজিক ভিডিও। এটাতে অ্যাকশন আছে, রোম্যান্স আছে, অনেক অনেক মজার ড্যান্স মুভস আছে। আপনারা আই এম শিওর আপনারা অনেক পছন্দ হবে, আপনারা টিকটক করতে পারবেন, রিলস করতে পারবেন এই ড্যান্স মুভগুলো দিয়ে। So please, do watch subscribe it. Subscribe my channel also. And yes, please do subscribe our channel. She's a sweetheart. Thank you so much. Thank you so much. I'm like, show my love. Thank you.